সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জিওমেট্রি লেকচার সিরিজে আপনাদেরকে স্বাগত। আমরা জিওমেট্রির একের পর এক প্রপার্টি দেখে যাচ্ছি, একের পর এক থিওরেম দেখে যাচ্ছি এবং তার ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন কি আছে অঙ্কে সেটা আমরা দেখে যাচ্ছি। এখন আমরা জিওমেট্রি যে ইম্পর্টেন্ট কনসেপ্টটাকে দেখব তার নাম হচ্ছে কোসাইন রুল। COSINE কোসাইন রুল। দেখুন, আমরা আগের দিন লেকচারে দেখেছি ইন্টেরিয়র বাইসেক্টর থিওরেম, তার আগের দিনের লেকচারে দেখেছি সাইন রুল, আজকে আমরা দেখব কোসাইন রুল। কোসাইন রুল কতটা ইম্পর্টেন্ট জিওমেট্রিতে সেটা আজকে আমরা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করব, ঠিক আছে? চলুন। তো কোসাইন রুল বলছে কি, দেখুন আজকে আমি প্রুফে যাব না, অর্থাৎ প্রমাণ দেখাবো না, আজকে আমি জাস্ট কোসাইন রুলটা লিখব এবং আপনাদেরকে এর অ্যাপ্লিকেশন দেখাবো, ঠিক আছে? তো দেখুন কোসাইন রুল কি বলছে। কোসাইন রুল বলছে, সাপোজ এটা ধরুন একটা ত্রিভুজ ABC, ঠিক আছে? তো ABC ত্রিভুজের দেখুন কোসাইন বলতে কস, ত্রিগোনোমেট্রিতে আপনারা জানেন কস মানে কি, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তো কোসাইন রুল বলছে আমি এখান থেকে বার করতে পারি কস এ কত, আমি বার করতে পারি কস বি কত, আমি বার করতে পারি কস সি কত, ঠিক আছে? কস এ কত, কস বি কত এবং কস সি কত আমি বার করতে পারি। কস এ কত আমরা কিভাবে বার করব, দেখুন কস এ, এ সাইডের অপোজিট বাহু হচ্ছে এ, বি কোণের অপোজিট বাহু হচ্ছে বি, আর সি কোণের অপোজিট বাহু হচ্ছে সি, ঠিক আছে? কস এ মানে দেখুন সূত্র মনে রাখার ইজি প্রসিডিওর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন এ তার মানে এ কোণটাকে, এ কোণ তাই এ বাহুকে আমি ছেড়ে রাখবো, তাহলে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি, এটা হচ্ছে কস এ সমান। সাপোজ ধরুন কস বি সমান কত, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি, আর কস সি সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি, ক্লিয়ার? দেখুন এখানে কি হলো, যে অ্যাঙ্গেলটা নিচ্ছি, অ্যাঙ্গেল এ নিচ্ছি তখন কিন্তু সাইড এ টাকে মাইনাসে রাখছি, অ্যাঙ্গেল বি নিচ্ছি তখন সাইড বি টাকে মাইনাসে রাখছি, আর অ্যাঙ্গেল সি নিচ্ছি তখন সাইড সি টাকে আমরা মাইনাসে রাখছি, অর্থাৎ সাবস্ট্রাক্ট করছি। তাহলে এইটা হলো কস এ কস বি এবং কস সি এর ফর্মুলা। আবার একবার বলে দিচ্ছি, কস এ ইকোয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি, কস বি ইকোয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি, আর কস সি ইকোয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। তো এটা হলো কোসাইন রুল। এইবার এই ফর্মুলা গুলোর সাহায্যে বা কোসাইন রুলকে অ্যাপ্লাই করে আমরা জিওমেট্রিতে কিভাবে অঙ্ক ইজিলি সলভ করতে পারি সেটা আমরা দেখব। তো রেডি হয়ে যান কোশ্চেন লেখার জন্য। দেখুন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, এ বি সি, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, তার অ্যাঙ্গেল এ দেওয়া আছে 120 ডিগ্রি, ঠিক আছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড বিসি, বলছি এই বিসিটা কত, এইটা ধরুন আমি ধরলাম সাপোজ এক্স, বলছে এই এক্সটা কত, যদি এ বি ইকোয়ালস টু 5 সেন্টিমিটার, এইটাকে বলছে 5 সেন্টিমিটার হয়, 5 সেন্টিমিটার, আর এ সি ইকোয়ালস টু 6 সেন্টিমিটার, এটা যদি 6 সেন্টিমিটার হয়। দেখুন ভালো করে বুঝুন, কোশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কোণ এ সমান 120 ডিগ্রি এবং এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এ সি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত, এটা আপনাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আপনাকে এখান থেকে করতে হবে। দেখুন কোসাইন রুলের ইম্পর্টেন্স কোন জায়গায়, এখানে যদি আপনি কোসাইন রুল অ্যাপ্লাই না করেন তাহলে এই কোশ্চেনটার কোনো সলিউশন কিন্তু আপনি বার করতে পারবেন না, কিন্তু যখনই আপনি কোসাইন রুলকে অ্যাপ্লাই করে দেবেন না তখনই আপনি কোশ্চেনটা খুবই ইজিলি বার করে দিতে পারবেন। তো সেটাকে আমি দেখব
কিভাবে কোসাইন রুল অ্যাপ্লাই করব। আচ্ছা এবার বলুন যে আমাকে কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি না অ্যাঙ্গেল সি? আমাকে অ্যাঙ্গেল এ টা দেওয়া আছে, তার মানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে কস অফ অ্যাঙ্গেল এ সেটা সমান কি বলেছিলাম বলুন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি। এটা বলেছিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি। তাহলে এখানে দেখুন আমি যা ফর্মুলা তো যা যা ভ্যালু আমার এখান থেকে জানা আছে আমি সেগুলোকেই বসিয়ে দেবো। তাহলে লিখবো কস এ হচ্ছে 120 ডিগ্রি সমান বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার বলতে আমি যেগুলো ধরি সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ এর অপোজিট বাহুকে ধরি এ, অ্যাঙ্গেল বি এর অপোজিট বাহুকে ধরি বি, আর অ্যাঙ্গেল সি এর অপোজিট বাহুকে ধরি সি। তার মানে এক্ষেত্রে আপনার কস এ অর্থাৎ বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আপনার এইটা অর্থাৎ 6 স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার বলতে এইটা মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বলতে এইটা, আমি এ স্কোয়ার ফর্মই থাকলাম কিন্তু আমাকে বার করতে হবে বাই 2 ইন্টু সি ইন্টু বি মানে 6 ইন্টু 5। তাহলে এবার আপনারা জানেন যে কস 120 ডিগ্রি ভ্যালু কত, আশা করি আপনারা জানেন কস 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে -½। এবার আপনারা অনেকে কোশ্চেন করে দেবেন এটা কিভাবে হলো। দেখুন আমরা ট্রিগোনোমেট্রি কনসেপ্ট ইউজ করছি, বারবার বলছি যদি আপনাদের ট্রিগোনোমেট্রি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আপনারা একবার প্লিজ ক্লাস 10 এর বই দেখে নিন, সেখানে ট্রিগোনোমেট্রি কনসেপ্ট পেয়ে যাবেন। তবু আমি একবার বলে দিচ্ছি কস 120 ডিগ্রি ভ্যালু কিভাবে -½ আসছে। দেখুন কস 120 ডিগ্রি কে আমি কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস সরি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা এবার আমাকে বলুন আপনারা যে আচ্ছা কস দেখুন আরো আপনাদেরকে ইজি ওয়েতে বোঝাচ্ছি, কস 120 ডিগ্রি আচ্ছা বলুন তো কস 60 ডিগ্রি ভ্যালু কত, কস 60 ডিগ্রি ভ্যালু আর সাইন 30 এর ভ্যালু এক হয় হাফ, তাই তো? এইবার কি হচ্ছে দেখুন কস 120 ডিগ্রি সমান আপনি লিখছেন কস 90 ডিগ্রি প্লাস 30, ঠিক আছে? এইবার তার মানে কি হচ্ছে কস 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখুন আপনারা জানেন 90 সঙ্গে যদি অড নাম্বার মাল্টিপ্লাই থাকে তাহলে কস সাইন হয়ে যায়, আর যদি ইভেন নাম্বার মাল্টিপ্লাই থাকে তাহলে কস কসই থাকবে, যেহেতু এখানে অড নাম্বার মাল্টিপ্লাই আছে তাই কি হয়ে যাবে কস সাইন হয়ে যাবে, হবে তো কস সাইন হয়ে যাবে, আর এই ভ্যালুটা চলে আসবে 30 ডিগ্রি। এবার কোশ্চেন হচ্ছে এখানে প্লাস হবে না মাইনাস হবে? দেখুন আমি আমি আপনাদেরকে আগের দিনই বলেছিলাম 4টে কোয়াড্রেন্ট হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে অল সমস্ত প্লাসে থাকে, এখানে শুধু সাইন প্লাসে থাকে, এখানে শুধু ট্যান প্লাসে থাকে, আর এখানে কস প্লাসে থাকে, সেটাকে আমরা বলে থাকি অল সাইন ট্যান কস। এবার দেখুন এইখানে যে সাইনটা হয় না, এইখানে প্লাস হবে না মাইনাস হবে সেই সাইনটা এর উপর ডিপেন্ডেন্ট হয়, অনেকে ভুল নিয়ে নেয় যে এর উপর ডিপেন্ডেন্ট করে দেয় কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? তাহলে আমাকে বলুন এটা কোন কোয়াড্রেন্ট আছে, এতটা দেখুন এখান থেকে এতটা কভার করা মানে সে 90 ডিগ্রি কভার করলো, তাকে এখনো 30 ডিগ্রি কভার করতে হবে মানে সে এই কোয়াড্রেন্টে প্রেজেন্ট হয়ে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র সাইন প্লাস, কস কিন্তু প্লাস নয় কিন্তু এখানে কস যেহেতু ছিল তাই মাইনাস হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে? তাহলে -½, ক্লিয়ার হলো? -½। তো এটা হলো আপনার কস 120 ডিগ্রি ভ্যালু কিভাবে এলো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার দেখুন তাহলে কস 120 ডিগ্রি ভ্যালু কত, -½ সমান 36 প্লাস 25 মাইনাস এ স্কোয়ার বাই 60, ঠিক আছে? তাহলে -½ ইন্টু 60 এটাকে এর সঙ্গে গুণ করে দিলাম, 36 সঙ্গে 25 30 আর 20 50 56 আর 5 61 মাইনাস এ স্কোয়ার, তার মানে আপনারা কত পাবেন বলুন, এটা 2 দিয়ে কাটুন 30, তাহলে -30 -61 সমান -A², ঠিক আছে? তার মানে আপনার কত অ্যান্সার আসছে,
মাইনাস 91 সমান মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাস উভয় দিকে ক্যান্সেল করুন, তাহলে এ স্কোয়ার মানে যে 91, তাহলে এ সমান কত? রুট 91, তাহলে এই বাহুটা দৈর্ঘ্য কত? রুট 91। দেখুন যদি কস রুল আমরা অ্যাপ্লাই না করতাম তাহলে তাহলে আমাদেরকে অনেক প্রবলেমে পড়তে হতো, কারণ যদি ত্রিভুজের একটা অ্যাঙ্গেল এবং দুটো বাহু দেওয়া থাকে এবং তৃতীয় বাহুকে জানতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম তৈরি হবে যদি আমরা কজের প্রপার্টি ইউজ না করি, ঠিক আছে? তাই কজের প্রপার্টি যেটাই আমার কাছে যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকুক, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি আর তার করেসপন্ডিং যে কোনো বাহু দেওয়া থাকুক না কেন, আমি কিন্তু যদি একটা অ্যাঙ্গেল আর দুটো বাহু দেওয়া থাকে তাহলে তৃতীয় দেখুন কি কি কজ থেকে আমি কি কি করতে পারি, যদি আমার একটা অ্যাঙ্গেল এবং দুটো বাহু দেওয়া থাকে তাহলে আমি তৃতীয় বাহুটা বার করে নিতে পারি এই কস প্রপার্টির সাহায্যে। যদি আমার তিনটে বাহু দেওয়া থাকে তাহলে আমি কিন্তু তিনটে বাহু দ্বারা অ্যাঙ্গেল ফাইন্ড করতে পারি, ক্লিয়ার? তিনটে বাহু দেওয়া থাকলে আমি এ বি সি তিনটে অ্যাঙ্গেলই ফাইন্ড করে নেবো, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না, কারণ কস এ কস বি কস সি ফর্মুলা অ্যাপ্লাই করে আমি তিনটে বাহু বার করে নেবো, ঠিক আছে? তো এটা হলো কসের প্রপার্টি এবং তার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। এরপর আমরা আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে ডিসকাশন করব, খুবই ইম্পর্টেন্ট। দেখুন সেই ইম্পর্টেন্ট কনসেপ্টটা কি, ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে বলছে ধরুন এটাকে আমরা প্রপার্টি ভাবতে পারেন, একটা যেকোনো প্রপার্টি লিখে রাখুন, এটা প্রপার্টি কি, প্রপার্টিটা কি, প্রপার্টিটা বলছে ধরুন একটা ত্রিভুজ আছে এবিসি, ঠিক আছে? ধরুন একটা ত্রিভুজ আছে এবিসি, সেখানে হচ্ছে ধরুন এর একটা পয়েন্ট ডি, ঠিক আছে? ধরুন আমি একটা লম্ব টানলাম, এটা লম্ব ই, ঠিক আছে? এটাকে জয়েন করে দিলাম, বলছে ত্রিভুজ এবিসি তে এ ই লম্ব বিডি, এ ই লম্ব বিডি, এটা লম্বের সাইন, ঠিক আছে? এ ই লম্ব বিডি এন্ড এ ডি ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ, এর অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এ ডি, অর্থাৎ এ ডি ও এ ডি এ ডি এটা অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করেছে, এটা মানে অ্যাঙ্গেল বাইসেক্টর। দেন যেটা আপনাকে মনে রাখতে হবে ই এ ডি পরীক্ষা যেটা জিজ্ঞাসা করে দেয় সেটা হচ্ছে এইটা কত, এই অ্যাঙ্গেলটা কত, মানে আপনাকে যেটা কোশ্চেন দেবে পরীক্ষা এই প্রপার্টিটা কেন ইম্পর্টেন্ট, আপনাকে পরীক্ষায় যে কোশ্চেনটা দেবে আপনাকে দেবে এবিসি ত্রিভুজের সাপোজ ডি একটা এবিসি ত্রিভুজ, আপনাকে এরকম কোশ্চেন দেবে এবিসি ত্রিভুজের এ ডি হল কোন এ এর সমদ্বিখণ্ড, আপনারা চাইলে লিখে নিতে পারেন এবিসি ত্রিভুজের এ ডি হল কোন এ এর সমদ্বিখণ্ড। এখন যদি এ ই লম্ব বিডি হয়, এই লম্ব বিডি হয় তাহলে কোন ই এ ডি কত, তো আপনাকে যেটা মনে রাখতে হবে এর যেটা প্রপার্টি আপনারা চাইলে আমি প্রমাণ করে দিতে পারি, এর যেটা প্রপার্টি সেটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ই এ ডি সমান হাফ অফ অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যে ডিফারেন্স তাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি বা দুই দিয়ে ভাগ করি যা বলবেন, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা যে ডিফারেন্স তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, আপনাকে মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা প্রুফও করা যায়, আপনি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অর্থাৎ বহিঃকোণের কনসেপ্ট দিয়েও এটাকে প্রুফ করতে পারেন, এই কনসেপ্টটা খুবই দরকার পড়বে আপনাদের, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা ভালো লাগলো এই দুটো কনসেপ্ট, একটা কোসাইন রুল আর একটা এই প্রপার্টি, এগুলো আপনাদেরকে পরীক্ষায় খুবই হেল্প করবে। আমি আরও অ্যাপ্লিকেশন দেখাতে থাকবো, দেখুন জিওমেট্রি অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখানোর আছে, তাই এইভাবে অনেকগুলো পার্ট ওয়াইজ জিওমেট্রি সিরিজ আমি চালাবো, আপনারা দেখতে থাকুন বুঝতে থাকুন এবং কোনো জায়গায় প্রবলেম হলে কমেন্ট করুন, আর প্লিজ বন্ধুরা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ।